রাজধানীতে হঠাৎ ঝড় বৃষ্টিতে বাইতুল মোকারম মসজিদের দক্ষিণ গেটের প্যান্ডেল ভেঙে নামাজরত অবস্থায় এক মুসল্লির মৃত্যু হয়েছে। একজন পুলিশসহ আহত হয়েছে অন্তত 15 জন। নিহতের নাম শফিকুল ইসলাম। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। শুক্রবার সন্ধ্যা 7:15 এই ঘটনাটি ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধার কাজ করার জন্য। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দপ্তরের ডিউটি অফিসার রাসেল শিকদার বলেন, বাইতুল মোকারম মসজিদের দক্ষিণ গেটে নামাজের জন্য তৈরিকৃত একটি প্যান্ডেল বাতাসে ভেঙে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ঢাকা মেডিকেল কলেজের পুলিশ ক্যাম্প ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া জানান, ঝড়ে বাইতুল মোকারম মসজিদের দক্ষিণ গেটের প্যান্ডেল ভেঙে পড়ে শফিকুল ইসলাম নামে একজন মারা গেছে। তার মরদেহ হাসপাতালেই রয়েছে। একই ঘটনায় নগরীর পুলিশের বিশেষ শাখার এসআই শরীফুল ইসলাম ছাড়াও রফিকুজ্জামান, মনিরুল ইসলাম, আব্দুল কুদ্দুস, জানে আলম, সাদিকুর রহমান, তারেক রহমান, মাসুদ, জহিরুল ইসলাম, সজীব, আওয়াল, বিপ্লব ও আমিন উল্লাহ সহ আহত হয়েছেন অনেকেই। তবে তাদের কেউই গুরুতরভাবে আহত হয়নি। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম রাত 7:30 আমাদেরকে জানান, ইফতারের পর রাজধানীতে ঘন্টায় 65 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যায়। সেই সঙ্গে মুষলধারে বৃষ্টি শুরু হয়। ঝড়ে রাজধানীর তিতুমির কলেজের সামনে সহ বিভিন্ন এলাকায় গাছপালা ও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে বলে খবর পাওয়া গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা গাছপালা অপসারণে কাজ করছে। প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। ধন্যবাদ।